আজ আমি আবার চলে এসেছি তোমাদের জন্য শান্তিপুরে। শান্তিপুরে এসেছি বঙ্গতাঁত কাপড় হাটে। কোথায়? সেই মলমল কাকুর কাছে। মলমল কাকুর কাছে এসেছি তোমাদের মলমল কাকুর কালেকশন দেখাবো বলে। তো চলো বেশি কথা না বলে কাকুর দিকে যাওয়া যাক। নমস্কার, আবার সেই আপনাদের সামনে চলে এসেছি আমি। জানো কি, মলমল কাকু, মলমল কাকু, সেই মলমল কাকু মেয়েদের চিন্তা ভাবনা করে, মায়েদের বোনেদের সকলের চিন্তা ভাবনা করে এখন পুরোটাই মলমল তো আছেই। আমি নতুন করে আর শাড়ির আইটেম কিছু দেখাচ্ছি না, এই দু এক পিস স্যাম্পল নাই দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? যেমন এই আমার এই মলমল, এই মলমল দু এক পিস স্যাম্পল দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? দাম সকলেরই জানা, নতুন করে বলার কিছু নেই। এখন দাম হয়েছে 250, এটার দাম হচ্ছে 380 টাকা, ঠিক আছে? এরকম ধরনের বিভিন্ন ডিজাইন, বিভিন্ন কালার। আমি ভিডিওটা এমন কিছু বড় করব না যাতে কোনো দেখতে অসুবিধে হয়। এই ভ্যারাইটিস হয়, আমি সেই জায়গাটাই রাখছি, শাড়ি বেশি দেখাচ্ছি না। এই দেখো একটা কটন আইটেম শাড়ি দেখাচ্ছি, ঠিক আছে? পুরো বিমলের থান এবং নিজস্ব প্রোডাকশনের ওপর, এগুলো ছিঁড়ে যাওয়া মানে কেঁতা হওয়া পর্যন্ত গ্যারেন্টি, কোনো চাপ নেই। এই দেখো, ঠিক আছে? দাম মাত্র 250 টাকা, পুরো কটন, একদম দেখো একদম কটনের, ঠিক আছে? মানুষ চাইছে সেই আগেকার তাঁতের, হাতে বোনা তাঁতের, এই ধানটা হাতেই তৈরি হচ্ছে। প্রচুর কালার কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, এই দেখো অনেক কালার আছে। আজকে ভিডিওটা করতে অনেক দেরি হয়ে গেছে, অনেক কালেকশন দেখানো সম্ভব হচ্ছে না, সেগুলো সব বার হয়ে গেছে। এই দেখো তাঁত, হ্যাঁ, এই তাঁতের দাম মাত্র 260 টাকা পাইকারি দাম। এখান থেকে শুরু আর তো 550 টাকা আমার তাঁত আছে, সেগুলোও পাবে, সুতির ছাপা পাবে, হ্যাঁ, শাড়ির মধ্যে এগুলো সবই পাবে, মলমল, বাটিক, হ্যান্ড বাটিক, সবই, হ্যান্ড পিস দেওয়া সবই পাওয়া যাবে। জননী শাড়ি বিপণী এই হাটেই বলো আর স্টেশন থেকেই বলো, ঢিলছুড়া দূরত্বে আমার বাড়ি, মাত্র স্টেশন থেকে 7 মিনিট সময় লাগবে, এই হাট থেকে 3 মিনিট সময় লাগবে। মেনলি বাড়ি থেকেই আমার ছেলে হোলসেলটা সামলায়, সেখান থেকে হোলসেলটা করা হয়। তা আমাদের সকলের প্রচারার্থে আমি এই হাটে বসি, সকলের সঙ্গে যোগাযোগ করার জন্যে, এবং তোমাদের এর আগেও প্রচুর রেসপন্স পেয়েছি। মেয়েদের কথা ভেবে মাথায় রেখে তারা প্রতিনিয়ত, দেখো চারিদিকে ছড়াছড়ি, আমি প্রথম ভিডিওতে প্রতিনিয়ত দড়িয়ে বেড়াই, শাড়ি পরে তাদের অসুবিধা, যার জন্য সেই চিন্তা ভাবনা করে পুরোটাই কিন্তু কুর্তি এবং পালাজো, নাইটি, প্রত্যেককে গায়ে দিয়ে চলে গেছে। আমি প্রত্যেককে গায়ে দিয়ে মাপ দেখিয়ে বিক্রি করি, হ্যাঁ দেখো গায়ে দিয়ে মাপ দেখিয়ে বিক্রি করি, যার গায়ে হবে পয়সা দিয়ে জিনিস কিনে সে তার দেখে নেবে, পড়তে গিয়ে ছিঁড়ে গেলে আমার, ফেটে গেলে আমার, কোনো চাপ নেই। ঠিক আছে বোন, জিনিসটা কেমন? ভালো, এটাকে বলে গুজরি কাপড়, এগুলো সব রাজস্থান থেকে আসে, হ্যাঁ, দাম 150 টাকা পিস। এর প্লাজো আছে, প্লাজো এই দেখো নাইটি, গোল গলা বোতাম দিয়া, 125 টাকা পিস, 4 পিসের 500 টাকা, এ দেখো বোতাম দিয়া, গোল গলা বোতাম দিয়া, যে এটা মায়ের বোনেদের খুবই প্রয়োজন পড়ে এই বোতাম দেওয়াটা, যার জন্য বোতাম দেওয়া আছে, বোতাম ছাড়া আছে। এটা নাইটি দেখাচ্ছি, আচ্ছা এই যে একটা নাইটি দেখো, জয়পুরি প্রিন্টের মধ্যে খুব সফট, কিন্তু জয়পুরি এর হচ্ছে বাদনি প্রিন্ট বলে, ঠিক আছে? একদম মনপুরম কাপড়, এটার প্রাইস কেমন আছে? এটা বাংলাদেশ, এটা পাইকারি দাম 250 টাকা, 250, 250 টাকা। এর ভ্যারাইটি কালার হবে, এই দেখো এর কালার ভ্যারাইটি চার্ট হবে, ভ্যারাইটি ডিজাইন হবে, হাতাওয়ালা, হাতা ছাড়া, গোল গলা, ঠিক আছে? এখন শীত চলে আসছে, 250 এর মধ্যে চলে আসবে। আচ্ছা এবার এই দেখো, এই একটা দেখাই, গোল গলা, হাতাওয়ালা, ঠিক আছে? এই দেখো উইথ বেল্ট রয়েছে, উইথ বেল্ট আছে প্রত্যেকটা, দেখো ভি গলা, এটা চৌকো গলা, ঠিক আছে? আচ্ছা এটা দেখালাম, এই দেখো আমি যেটা মুখে বলছিলাম বাংলাদেশের, এই দেখো লেখাটা দেখিয়ে দাও বাবু, পকেট ডায়মন্ড ভয়েল 100% কটন, ঠিক আছে? এটা আমি যে কোনো, এটা বাংলাদেশ থেকে আসে, ঠিক আছে? থানটা, এটার দাম ওই একই 260 টাকা পড়বে, এই হাতাটার জন্য দামটা বেড়ে গেছে, 260 টাকা শীতকাল। আচ্ছা এ দেখো অরিজিনাল তোমার ভিমল, এটা ভিমলের থান, অরিজিনাল ভিমলের নাইটি, এ দেখো দেখাই একটা, এগুলো বিমল থানের আমি বিগম জসওয়াল, এ দেখো দেখো মা তুমি, এই দেখো দেখাও সাইজ দেখো, এমন কেউ যে নেই তার হবে না, মানে অনেক, মানে যারা লম্বা তাদের কিন্তু এটা ভালোভাবে হয়েছে। আমার 58 ঝুল মানে 60 ঝুল, ঠিক আছে? এটা বিমল কাপড়ের উপরে, কিন্তু এটা সাইজ কত? এটার দাম পড়বে 260 টাকা, 260 টাকা, 260 টাকা
দেখানোর শেষ নেই। এরকম কিন্তু প্রচুর নাইটি কিন্তু তোমরা পেয়ে যাবে, প্রচুর নাইটি, প্রচুর ডিজাইন, প্রচুর কাপড়, প্রচুর নাইটি। কাপ্তান, কাপ্তান দেখাই, এ দেখো কাপ্তান, ঠিক আছে, জসওয়ালের কাপ্তান, জসওয়ালের থান হবে, এ দেখো কাপ্তান, দেখো একটা, হ্যাঁ কাপ্তান দেখো, ঠিক আছে, এটা হচ্ছে কাপ্তান, জসওয়াল কাপড়। এটা কিরকম প্রাইস আছে? এটা 250। একটা জিনিস বলে রাখি বাবু, কম পয়সায় সস্তায় ভালো জিনিস হয় না, বাজারে দেদো সন্দেশও পাওয়া যায়, মাকা সন্দেশও পাওয়া যায়, আমি মাকাটা বেচার চেষ্টা করি, ঠিক আছে। এবার তুমি দিয়ে দেখাও, এই দেখো আর একটা জিনিস দেখাই, এ দেখো বড় হাতা, খুলছি না, খুলবো, এটা দেখো একটা বড় হাতা, মানে থ্রি কোয়ার্টার শীতের জন্য আইটেম, হ্যাঁ, তারপরে আসছি, দেখো এই যে দেখো, দেখিয়ে দাও তো, ঠিক আছে। এবার দেখাচ্ছি আর কি, দেখাবো বলো, দেখো জিনিসের শেষ নেই, দেখো শীত এসে গেছে, আচ্ছা, তার জন্য দেখো শীত এসে গেছে, যার জন্য উলিকট, ঠিক আছে, গরম কাপড়ের যে, গরম কাপড়ের যে উলিকট, ঠিক আছে, সেইগুলো, এই দেখো উলিকট, এগুলো হচ্ছে গরম কাপড়ের নাইটি, পরবর্তী একটু ঠান্ডা পড়লে তোমরা হালকা হালকা ঠান্ডা এগুলো পরে ঠিক আছে কমফর্ট হবে। এগুলো কিরকম প্রাইস আছে? এটার এটার প্রাইস হবে তোমার বাবু 200 টাকার মধ্যে, 200 টাকা, ঠিক আছে। আচ্ছা সম্পূর্ণ পরিষ্কার, সবাইকে দামটা বলছি না, যারা পাইকারি নেবে তাদের ক্ষেত্রে এটা হবে, নিয়ে যাবে। এই ড্রেসগুলো দেখাও, এবার এই ড্রেসের মধ্যে দেখো রাজস্থানি গুজরি কাপড় বলে একে, কাঁথা স্টিচ কাজ করা আছে, ঠিক আছে। এগুলো কিরকম প্রাইস আছে? এগুলো সর্বসাধারণের জন্য 350 টাকা, 350, যে পাইকারি নেবে তাদের ক্ষেত্রে আলাদা কথা হবে, সমস্যা নেই, তবে খুব বেশি কমের আশা করবে না তারা। এগুলো হচ্ছে 350 করে, এগুলো এরকম কালার অপশন এখান থেকে, তাও আজকে মাল বেচতে বেচতে কমে গেছে, আজকে অল্প কিছু গোটা কুড়ি কালার আছে, গোটা 50 কালার হয়, ঠিক আছে। আচ্ছা এবার এটা গেল, এটা গেল, এটার মধ্যে আর একটা, এগুলো সবই আমার নিজস্ব প্রোডাকশন, ঠিক আছে। এই দেখো হাতি কান, হাতি, ঠিক আছে, দেখো এটাও একটা কিন্তু ওয়ান পিস, ঠিক আছে। আমার জিনিসের সঙ্গে বা কোয়ালিটির সঙ্গে কোনো কম্প্রোমাইজ করি না, এটা কিন্তু একটা ওয়ান, ঠিক আছে, এটাও একটা ওয়ান পিস, এও দাম 350 টাকা। বেডশিট দেখো পুরো, কিন্তু এটা পুরো ভিমলের থান হবে, তার উপর পুরো কাঁথা স্টিচের কাজ, স্টিচের কাজ করা, আমার বোলপুরে যে সব মেয়েরা কাজ করে, পুরো বেডশিট উইথ কিন্তু পিলো কভার রয়েছে, উইথ দুটো পিলো কভার দিয়ে, দাম পড়বে 1050, 1050, ঠিক আছে। এর বিভিন্ন কালার হবে, আমি স্যাম্পল জাস্ট আজকে দেখাচ্ছি, পিলো কভারের সাইজ দেখো, ঠিক আছে, অনেক বড়, অনেক বড়। এটা হচ্ছে বাটিক প্লাস কাঁথা স্টিচ, বাটিক প্লাস কাঁথা স্টিচ, বাটিকের সঙ্গে কাঁথা স্টিচ, ঠিক আছে। এগুলো কিরকম প্রাইস আছে? এগুলো 400 টাকা, এগুলো হচ্ছে 400, ঠিক আছে। এর কালার চার্ট, এই ধরনের কালার চার্ট আছে, এগুলো প্রচুর কালার ভ্যারিয়েশন পাবে, গোটা 40 কালার হয়, হচ্ছে 400 করে দাম, গোটা 40 কালার হবে। আচ্ছা এবার আর একটা, তার মাঝখানে আর একটা দেখিয়ে দিই, যদিও এটা না দেখালেও চলবে, কেন এই ডিজাইনটা বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ এইটা ওয়ান পিসের মধ্যে সীমিত আছে, আর এটা খুব এসে পাওয়া যাবে না। আচ্ছা এবার দেখাচ্ছি, 350 টাকা, 350 টাকা করে দাম আছে এটা। এটা প্যান্ট পাবে, ওড়না পাবে, আর ওপরের, হ্যাঁ ওপরের কুর্তিটা, ওপরের কুর্তি তিনটে মিলিয়ে থ্রি পিস, এটা পাইকারি দাম পড়বে 750 টাকা, এগুলো 750 পাইকারি দাম, একদম অরিজিনাল ভিমলের থানের উপর। এর কালার চার্ট দেখবে, এগুলো প্রচুর কালার রয়েছে, কালার দেখিয়ে দিই মোটামুটি কি চাই কালারে, দেখো 750 টাকার মধ্যে কাঁথা স্টিচে থ্রি পিস ভাবা যায় না, এই যে প্রচুর কালার কিন্তু পেয়ে যাচ্ছে। দাদাদের জন্য কেনা অপশন থাকলেও কিনতে পারে না, তার জন্য রেখেছি পাঞ্জাবি, ছেলেদের পাঞ্জাবি, ছেলেদের পাঞ্জাবি, বাহ ঠিক আছে, পুরো কাঁথা স্টিচ, বোলপুর কাঁথা স্টিচ, হ্যাঁ সম্পূর্ণটা পাইকারি রেট, পাইকারি ভাবেই চলছে, ঠিক আছে। এটা কাঁথা স্টিচ, এর প্রাইস এটা 550 টাকা পিস, 550 টাকা। আচ্ছা আর একটা দেখাই, দেখো একদম এটাকে বলে বাটিক মলমল, বাটিক মলমল, বাটিক মলমলের কুর্তি, খুব শিগগিরই লঞ্চ করছে এরি প্লাজো,
আচ্ছা উইথ প্লাজো, এটা কি রকম প্রাইস আছে? এটার দাম পড়ছে তোমার পাইকারি 350 টাকা, 350। প্লাজো সেই একই রেটে চলে আসে, দামটা বেশি পড়লো ওই একই সঙ্গে এটা পর্তা করে দেওয়া যাবে। এটা হচ্ছে কুর্তি পুরো কাঁথা স্টিচ 350। এইসব পেতে হলে কিন্তু অবশ্যই আসতে হবে মলমল কাকুর কাছে। মলমল নামটা কিন্তু আমি এখনো ঘোচাচ্ছি না, আরেকটা নতুন নাম বের করি, তারপর সেই নামটা আমি দেবো। তো তোমাদের অবশ্যই বঙ্গতাঁত কাপড় হাটে আসতে হবে, মলমল কাকুর কাছে আসতে হবে। এত সুন্দর সুন্দর কুর্তি, নাইটি, পালাজো, ওয়ান পিস তোমাদের নিয়ে যেতে হবে। তো চলো আর বেশি ভিডিওটা বড় করি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালোভাবে থাকবেন, ছোটদের আমার ভালোবাসা, বড়দের আমার প্রণাম জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দয়া করে আমার দোকানে বা বাড়িতে বা স্টলে পায়ের ধুলো দিন, এটাই আমার কাম্য। নতুন নতুন আরও এরকম ভিডিও পেতে আমার চ্যানেল ফাইনান্স কবিতাকে তোমরা সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লেগে থাকে নিজের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো চলো নেক্সট অন্য ভিডিওতে তোমাদের সঙ্গে আমার কবিতা দেখা হয়ে যাবে, ততক্ষণের জন্য কিন্তু টাটা।